আমি হচ্ছে একজন মেডিকেল টেকনোলজিস্ট। আমি এখানে কাজ করি বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। তো আজকে আমি আসলাম যে করোনা ভাইরাস নিয়ে কিছু কথা বলতে। আসলে গভর্নমেন্ট আমাদের দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ দিচ্ছে না, এই কারণে হচ্ছে হলো মেডিকেল টেকনোলজিস্টের বড় অভাব এখন, আর ভালোভাবে টেস্টও হয়তো বা হচ্ছে না, অনেকের কাছে আমরা পৌঁছাতে পারতেছি না। এখন উচিত আমাদেরকে গভর্নমেন্টের যে সকলের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দেওয়া। এখন ভাইরাসটা কি জিনিস? ভাইরাস একটা হচ্ছে হলো পার্টিকেল ফর্ম, যেটা হচ্ছে লিভিং অর্গানিজমের কাছে আসার সাথে সাথে এটা হচ্ছে জীবিত হবে, এছাড়া এমনি এটা হচ্ছে হলো মৃত অবস্থায় থাকে, মানে স্বাভাবিকভাবে বলতে গেলে। এবং অবশ্যই এটাকে জীবিত হতে গেলে অবশ্যই লিভিং অর্গানিজম লাগবে। লিভিং অর্গানিজম গুলো কি? মানুষ, গরু, ছাগল, গাছপালা, হাঁস, মুরগি, মাছ ইত্যাদি। ভাইরাস সাধারণত দুই প্রকারের আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে হলো আপনার ডিএনএ ফর্ম, একটা হচ্ছে আরএনএ ফর্ম। এখন আমরা যেহেতু এখন করোনা ভাইরাস নিয়ে বলবো, করোনা ভাইরাসটা হচ্ছে একটি আরএনএ ফর্মের ব্যাকটেরিয়া, ঠিক শেপটা হচ্ছে এমন, আরএনএ ফর্ম দেখতে পাচ্ছেন এই আরএনএ ফর্মের, কারণ আরএনএ ফর্মে আপনার সিঙ্গেল একটা বেস থাকে, আরএনএ বেস, কিন্তু ডিএনএ ফর্মে এই বেসটা থাকবে দুটো। আরএনএ ফর্মের ব্যাকটেরিয়াগুলো আমরা সাধারণত গাছের বা বিভিন্ন ধরনের, যেমন ধরেন বন রুই, এদের শরীরে দেখতে পাই, কিন্তু এই প্রথম বাংলা মানে আমাদের সারা ওয়ার্ল্ডে যে মানুষের শরীরে এই আরএনএ ফর্মের করোনা ভাইরাস পাওয়া গেল। এর আগেও আরএনএ ফর্মের বিভিন্ন ভাইরাস মানুষের শরীরে পাওয়া গেছে, কিন্তু খুব রিয়ার। আরএনএ ফর্মের বেসটা কঠিন হওয়ার কারণে এর অ্যান্টিবডি বা অ্যান্টিবায়োটিক পাওয়াও খুব কঠিন হয়ে যায়। এখন আমরা আসি কিভাবে একটি ছড়াচ্ছে। করোনা ভাইরাসটি আসলে একটা এয়ারবর্ন ডিজিজ, মানে বাতাসের মাধ্যমে, জাস্ট লাইক অ্যাজ টিউবারকুলোসিস, যক্ষ্মার মতো এটা বাতাসে ছড়ায়, একজন মানুষ থেকে আরেকজন মানুষ, আরেকজন মানুষ থেকে আরেকজন মানুষ, এভাবে এটা বিস্তার লাভ করছে। এখন এর থেকে বাঁচার উপায় হচ্ছে সামাজিক দূরত্ব মানে মেনটেন করতে হবে, কার সাথে সহজে হাত হ্যান্ডশেক করা যাবে না, এবং যেখানে জনসাধারণ বেশি থাকবে ওখান থেকে গ্যাদারিং হওয়া যাবে না। আক্রমণের পর এটা কি করে? প্রথমে হচ্ছে হলো এর গায়ে কিছু রিসেপ্টর আছে, করোনা ভাইরাসের গায়ে এই রিসেপ্টর গুলো, যে আমাদের যে সেলের যে রিসেপ্টর আছে সেগুলো যে করে, যে এর গায়ে দেখেন রিসেপ্টর গুলো, এগুলো যে আমাদের সেলের রিসেপ্টর গুলো কমান্ড দেয় যে আসো আমরা একটা বন্ডিং সৃষ্টি করি, কিন্তু সেল তো তখন এগুলো নতুন চেনে না, তখন তারা একটা বন্ডিং ক্রিয়েশন করে তার ভিতরে তার আরএনএটা প্রবেশ করিয়ে দেয়, এবং আমাদের যে ডিএনএ আছে এটার সাথে একটা লিঙ্কেজ তৈরি করে, এবং এই ডিএনএ লিঙ্কেজ তৈরি করার পরে আমাদের সেলের কাজ হচ্ছে মিউটেশন করে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে এভাবে ষোলোটা, এভাবে এটা বাড়তে থাকে, এবং এভাবেই করোনা ভাইরাসটা আমাদের শরীরের মধ্যে বেড়ে যায়। তখন হচ্ছে আমাদের যে শ্বেত রক্ত কণিকা আছে এদের কাছে সিগনাল আসে যে আমরা এফেক্টেড। তখন প্রথমে আসে নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট, তারপরে ইওসিনোফিল, মনোসাইট, বেসোফিল, এইভাবে আমাদের শরীরে এটা হচ্ছে হলো রোগ প্রতিরোধ সৃষ্টি করে। শ্বেত রক্ত কণিকা যার যত কম তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই কারণে আমাদের উচিত যে শ্বেত রক্ত কণিকা বৃদ্ধি হয় এরকম খাবার গুলো এখন খাওয়া, যেমন ডিম, দুধ, মধু ইত্যাদি, কালো জিরে তার মধ্যে অন্যতম। তারপরে হচ্ছে কমান্ড আসে বি সেল ও টি সেলের কাছে, এরা হচ্ছে কিলার সেল, এরা হচ্ছে বিভিন্ন জিনিসটাকে নষ্ট করে দেয়। এখন যেহেতু করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকে গেছে, তখন করোনা ভাইরাস করে কি, একটা রাসায়নিক মরার আগে একটা রাসায়নিক সিগনাল পাঠায় যে যেখানে আমার একটা থেকে দুটো WBC লাগতো সেখানে তারা 10-12 হাজার WBC কে ডাকে। এই 10-12 হাজার WBC এসে সেখানে সেটাকে ঘিরে ফেলায় এবং বি সেল ও টি সেল সেগুলোকে ধ্বংস করে দেয়। যখন দেখা যায় যে আমাদের শরীরে করোনা ভাইরাস পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে, তখন আমাদের জীবিত সেলকেও মেরে ফেলায়। এর ফলে হয় কি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একেবারে নিউট্রাল লেভেলে চলে আসে, মানে কোনো শক্তি থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং এতে আমাদের ইমিউনিটি শক্তির ধ্বংস হয়ে যায়। এবং আশেপাশে যেরকম ককাস, ব্যাসিলাস, এরকম সিম্পল সিম্পল ব্যাকটেরিয়া আমাদের লাংসটাকে এফেক্টেড করে। যেমন ইদানিং যে মানুষগুলো মারা যাচ্ছে সে নিউমোকক্কাল ডিজিজ, মানে যার কারণে আমাদের এ হচ্ছে নিউমোনিয়া হচ্ছে, নিউমোকক্কাল এফেক্টেড হওয়ার কারণে লাংসে ফ্লুইড জমতেছে, জমার পরপরেই কিন্তু মানুষ মারা যাচ্ছে। এর থেকে বাঁচার প্রধান উপায় হচ্ছে আমাদের হাত মুখ ভালো করে ধুতে হবে।
হাত মুখ ভালো করে ধোয়ার পর পরে যে কাজটা করতে হবে, অবশ্যই এক মিনিট ধরে আমাদের সাবান শ্যাম্পু দিয়ে যেটা দিয়ে আমরা হাত ধুই এক মিনিট রাখি, এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। এবং প্রতিদিন দুবার করেও হলে সাবান দিয়ে গোসল করতে হবে অবশ্যই, এবং এক মিনিট সাবান সহ গায়ে রেখে তারপরে আমাদের গায়ে পানি দিতে হবে। এবং সাধারণ মানুষ আমরা এখন কিভাবে বুঝবো যে আমরা করোনা এফেক্টেড, আমাদের এখন টেস্ট করা হয়নি, গায়ে সর্দি জ্বর এগুলো হচ্ছে, যে আমি যেটা বলেছিলাম যে আমাদের শরীরে করোনা এফেক্টেড হওয়ার সাথে সাথে শ্বেত রক্তকণিকা মানে হোয়াইট ব্লাড সেল বেড়ে যাবে, এর সাথে সাথে বাড়বে ESR লেভেলও বাড়বে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা CBC করতে পারি। এখানে দেখেন, হ্যাঁ এখানে দেখেন যে রয়েছে হিমোগ্লোবিন, ESR, টোটাল কাউন্ট অফ WBC, হোয়াইট ব্লাড সেলের টোটাল কাউন্ট, এই টোটাল কাউন্টটা আমাদের বাড়বে, যেটা সাধারণ মানুষের থাকে দেখেন 4-11,000, যখন আমরা করোনা এফেক্টেড হব এটার লেভেল বাড়বে। এখানে দেখেন নিউট্রোফিলের লেভেল বাড়বে যদি আমরা প্রাথমিক স্টেজে থাকি, দ্বিতীয় স্টেজে থাকলে আমাদের লিম্ফোসাইট বাড়বে, তৃতীয় স্টেজে থাকলে ইওসিনোফিল, চতুর্থ স্টেজে থাকলে মনোসাইট, এরপরে বেসোফিল বাড়বে। এবং এর সাথে সাথে যখন আমাদের ইওসিনোফিল বাড়বে তখন TCU রাইজ করবে, প্লাটিলেট কাউন্টও কমে যাবে। এই হচ্ছে আমাদের করোনার যে এফেক্টেড হয়েছে এটার লক্ষণ। এর সাথে সাথে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন যে ঠিক এমন শ্যাডো আসবে আমাদের লান্সে, এক্সরে করতে হবে, চেস্ট এক্সরে যেটাকে বলে আমরা, ঠিক এমন একটি শ্যাডো আসবে, দেখতে পাচ্ছেন লান্সে ঠিক এমন একটি শ্যাডো আসবে। প্রতি সপ্তাহে আমাদের এমন টেস্ট 3-4 বার করা লাগবে। আর একটা মজার বিষয় সুখবর আপনাদের জানাতে যাচ্ছি, তার আগে হচ্ছে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সকলের কাছে পাঠিয়ে দেবেন। মজার বিষয়টি হচ্ছে হলো আমরা প্রচুর পরিমাণে মশলা খেয়ে থাকি, মশলার প্রত্যেকটি হচ্ছে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম, এবং আমাদের যে খাদ্যর যে স্টাইলটা অন্য দেশ থেকে আলাদা। আর একটা মজার বিষয়, আমাদের ষড়ঋতুর দেশ, মানে 6টা ঋতু আছে, এই কারণে অন্যান্য জাতি থেকে আমাদের ইমিউনিটি পাওয়ারটা অনেক অনেক বেশি, এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশে করোনা সংক্রমণ অনেক কম। এই জন্য কম বলে যে আমরা কিন্তু খোলাখুলি ভাবে বেড়াবো না, আমরা আমাদের নিজেদের ঘরের মধ্যে থেকে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি, আমাদের পরিবেশ সুস্থ রাখি, আশেপাশে অন্যজনকে সুস্থ করি, এবং এই ভিডিওটি শেয়ার করে সকলের মাধ্যমে।